আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠিপত্র, নিমন্ত্রণ পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেম প্যাড, ঘরের দরজা ইত্যাদি স্থানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে সংক্ষেপে 7-8-6 লিখে থাকি। এটা কতটুকু যৌক্তিক এবং ইসলামসম্মত? এবং 7-8-6 মানে কি বিসমিল্লাহ নাকি হরে কৃষ্ণ? এ সম্পর্কে আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাহকে কীভাবে 7-8-6 রূপান্তরিত করা হলো। রোমান সংখ্যায় যেমন ভি ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 10, এল ইকুয়াল টু 50, সি ইকুয়াল টু 100, ডি ইকুয়াল টু 500, এম ইকুয়াল টু 1000 বোঝানো হয়। তেমনিভাবে আরবি ভাষায় প্রত্যেকটি বর্ণের একটি নির্দিষ্ট মান আছে, যেমন আলিফ ইকুয়াল টু 1, বা ইকুয়াল টু 2, জিম ইকুয়াল টু 3, দাল ইকুয়াল টু 4। এমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যে বর্ণগুলি ব্যবহার হয় সেই বর্ণগুলির মান বসিয়ে যোগ করে আমরা পাই 7-8-7। এখানে দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে ব্যবহৃত বর্ণগুলির মান 7-7-8-7। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা 7-8-6 কিভাবে পেলাম? তার জবাব হচ্ছে, যে সকল পণ্ডিতগণ বিসমিল্লাহ এর সংখ্যা বের করেছেন তারা ভুলবশত আর রহমান লিখাতে মিমের ওপর যে আলিফ আছে যার মান হলো 1 তা বাদ দিয়ে হিসাব করে 7-8-6 বানিয়েছেন। হতবাক হওয়ার মতোই বিষয় হচ্ছে এই 7-8-6 হিন্দুদের একটি চক্রান্ত। তারা এর মাধ্যমে মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহর নামের পরিবর্তে তাদের দেবতা কৃষ্ণ এর নাম নেওয়ার ব্যবস্থা করেছে। বিশ্বাস না হলে চলুন দেখে নেই হরে কৃষ্ণ শব্দটির আরবি মান বসিয়ে কত হয়। হরে কৃষ্ণ শব্দটি আরবিতে লিখতে 8টি বর্ণ লাগে। হরে কৃষ্ণ এর মান বসিয়ে যোগ করলেই 7-8-6। তাছাড়া কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ লিখলে বা পড়লে প্রত্যেকটি বর্ণের জন্য 10টি করে সওয়াব পাওয়া যাবে। কাজের শুরুতে আল্লাহ তাআলার রহমত দিবেন। পক্ষান্তরে 7-8-6 আমৃত্যু জপলেও একটি সওয়াবও পাওয়া যাবে না। আমাদের দেশে এ শব্দের ব্যাপক প্রচলন শুরু করেছিল রামপন্থী বুদ্ধিজীবী ও তাদের চেলাপেলারা। ছাত্র ইউনিয়ন কিংবা জাজদের ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন সেখানে বিসমিল্লাহ এর পরিবর্তে 7-8-6 লেখা আছে। এটা ছিল তাদের একটা ধোকা, সাধারণ মানুষকে বুঝাতো কে বলেছে আমরা নাস্তিক, দেখেন আমরা আমাদের সব কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করি। অন্যদিকে নিজেদের কাছে নিজেরা বলতো, এটা তো 7-8-6 একটি সংখ্যা, এটা বিসমিল্লাহ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।